সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকে আসলে যে সোনালে মুরগি কতদিনে ডিম দিয়ে থাকে অর্থাৎ আমরা যারা বাণিজ্যিক আকারে দেশি সোনালে ফার্মে টাইগার মুরগি লালন পালন করি প্রত্যেকের কাছে একটি কিন্তু প্রশ্ন থাকে যে আসলে দেশি মুরগিটা কতদিনে ডিম দিয়ে থাকে এবং সোনালি মুরগিটা কতদিন বয়সে ডিম দিয়ে থাকে বা ফার্মে মুরগিটা কতদিন বয়সে ডিম দিয়ে থাকে এ ধরনের প্রশ্ন আমাদের সবারই জাগে তো আজকে হচ্ছে সোনালী মুরগি নিয়ে বিস্তারিত আলোচনা করব সোনালী মুরগি কি খাবার দিলে এবং কিভাবে বেশি ডিম দিবে অর্থাৎ সোনালী মুরগি কতদিন ডিম দিবে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি প্রত্যেকের জন্য ভিডিওটি খুব উপকার আসবে ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে দেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি অন করে দেবে তো প্রিয় দর্শক আমরা যারা বাণিজ্যিক আকারে সোনালে মুরগি ডিম উৎপাদনের জন্য লালন পালন করতে চাই সোনালের মুরগি কিন্তু আপনি মাংস উৎপাদনের জন্য করলো ভালো লাভবান হবে এমন ডিম উৎপাদনের জন্য করল ভালো লাভবান হবে অর্থাৎ সোনালী মুরগিটা বাংলাদেশে মাংস উৎপাদন এবং ডিম উৎপাদনের জন্য ব্যাপক চাহিদা রয়েছে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই সোনালী মুরগিটা আহ মাংস উৎপাদনের জন্য করবেন ডিম উৎপাদনের জন্য আপনারা ফরে করার চেষ্টা করবেন মাংস উৎপাদনের জন্য আগে সোনালি মুরগি দিয়ে আপনারা ট্রাই করবেন যাতে করে আপনি নতুন খামার দিলে প্রথমে মাংস উৎপাদন করলে আপনার লসের সম্মুখীনটা কম হতে হয় এর জন্য প্রথমে মাংস উৎপাদন দিয়ে সোনালী মুরগিটার চেষ্টা করবেন আর যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই ডিম উৎপাদনের জন্য সোনালি মুরগি লালন পালন করতে পারেন কারণ অন্য অন্য মুরগির তুলনায় সোনালি মুরগি কিন্তু ভালোই ডিম দিয়ে থাকে ডিম উৎপাদনের জন্য সোনালি মুরগি আপনাকে লালন পালন করতে হলে কিছু নিয়মকানুন জেনে রাখতে হবে কারণ যে মুরগি আপনি ডিম উৎপাদনের জন্য লালন পালন করার প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকসিন শিডিউল আছে ওই ভ্যাকসিন শিডিউল অনুযায়ী আপনি ডিমের মুরগিকে যদি ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে ডিমের মুরগির বা ডিমের জন্য খামার করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তো ডিমের মুরগির লালন পালন করতে হলে অবশ্যই আপনাকে ভ্যাকসিন শিডিউলটা একদম ঠিক রাখতে হবে তাহলে আপনি ডিম উৎপাদন করে যে কোনো মুরগির থেকে খুব সহজে অংশটা বাইর করতে পারবেন তো আজকের পর্বের বিষয় হচ্ছে আমরা সোনালি মুরগি কতদিন ডিম দিয়ে থাকি আপনি যদি সোনালি মুরগিকে নিয়মিত খাবার দাওয়ার আলোক ব্যবস্থাপনা যদি ঠিক রাখেন তাহলে আপনার সোনালি মুরগিটা পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ডিম দিয়ে দিবে এটা হলো আপনার একদম বাচ্চা থেকে যদি আপনার লালন পালন করেন তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই একটু বড় বাচ্চা দিয়ে লালন খামার শুরু করার চেষ্টা করবেন আর যাদের অভিজ্ঞতা মোটামুটি ভালো আছে তারা ছোটো বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারবেন তো সোনালি মুরগির জন্য আপনার ডিম উৎপাদনের জন্য পালন করতে গেলে কিছু ভ্যাকসিন জরুরি আছে সেটি হলো মুরগিকে একদিন থেকে শুরু করে একদিনের ভিতরে একটা মার্কস দিতে হবে চার পাঁচ দিন একটা রানী ক্ষেত এগারো এগারো দিন একটা ঘাম এভাবে শিডিউল অনুযায়ী ভ্যাকসিনের যে লিস্ট আছে ওই লিস্ট অনুযায়ী কিন্তু আপনার ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে এই ভ্যাকসিনগুলো যদি আপনি শিডিউল অনুযায়ী প্রয়োগ না করেন তাহলে কিন্তু ডিমের সময় গেলে ডিমটা ফারবে না মুরগি অসুস্থ হয়ে যাবে মুরগি মারা যাওয়ার সম্ভাবনাও থাকে তো এর জন্য ডিম উৎপাদনের জন্য সোনালি মুরগি লালন পালন করতে গেলে এই ভ্যাকসিনের শিডিউলটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে আরেকটি বিষয় হলো ভ্যাকসিনের পাশাপাশি খাওয়ার শিডিউলটা আপনাকে ঠিক রাখতে হবে খাওয়ার শিডিউল যেটা সেটি হলো আপনাকে এক থেকে দেড় মাস দুই মাস পর্যন্ত সোনালি সোনালি মুরগিকে ব্রয়লার স্টার্টার খাবারটা খাওয়াবেন এবং দেড় মাস দুই মাস পর থেকে আপনারা সোনালি গোয়ার খাওয়াবেন এবং দু আড়াই থেকে তিন অর্থাৎ চার মাস চার মাস কিংবা চার চার মাস পর থেকে আপনার লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন তাহলে ইনশাআল্লাহ সোনালের মুরগিটা ভালো ডিম দিয়ে দিবে ভালো ডিম দিবে এবং ডিমের পার্সেন্টেজটাও ভালো থাকবে আর ভালো ডিম দেওয়ার জন্য আরেকটি আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে আরেকটি লক্ষ্যবস্তু আপনাকে নির্ধারণ করতে হবে সেটি হলো মুরগির আলোক ব্যবস্থাপনা মুরগিকে আল নিয়মিত আলো দিতে হবে এবং ছোট অবস্থায় কত ঘন্টা আলো দিতে হবে বড়ো অবস্থায় কত ঘন্টা আলো দিতে হবে এই নিয়ে আমার আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনি দেখে নেবেন তো এর জন্য মুরগির আলোক ব্যবস্থাপনা অত্যন্ত তো বেশি গুরুত্বপূর্ণ যদি আপনার মুরগি আলোক ব্যবস্থা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ডিমের জন্য মুরগি লালন পালন করে খুব সহজে লাভবান হতে পারবেন না তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি